আসসালামু আলাইকুম। বর্তমান স্মার্ট বাংলাদেশে আধুনিক প্রযুক্তির মাধ্যমে ফসলের চাষাবাদ দেখেন, করলার চাষ করা হয়েছে মালচিং পেপারের মাধ্যমে। অর্থাৎ মালচিং পেপারের মাধ্যমে যখন আপনি চাষাবাদটা করবেন, তো সেই ফসলটা সাধারণত পোকামাকড় মুক্ত থাকবে, সেই জমিতে ঘাস থাকবে না এবং ফসলের উৎপাদনটাও অনেকাংশে বৃদ্ধি পাবে, যার কারণে এই স্মার্ট বাংলাদেশে এখন বেশিরভাগ জমিতেই এইভাবে মালচিং পেপারের মাধ্যমে চাষাবাদ শুরু হয়েছে। দেখেন দেখেন, একটা সময় এইভাবে মালচিং পেপারের মাধ্যমে চাষাবাদ হইতো আমাদের উন্নত দেশগুলোতে। যেহেতু আমরা উন্নয়নের পথে ধাবিত হচ্ছি, আমরা উন্নত দেশের দিকে এগিয়ে যাচ্ছি, যার কারণে বাংলাদেশেও কৃষি ওইভাবে স্মার্ট বাংলাদেশের দিকে কৃষিও এগিয়ে যাচ্ছে এবং কৃষি বাংলাদেশের সবচেয়ে বড় সাফল্য বলে আমি মনে করি। দেখেন দেখেন, এটা আমার কর্মরত বুলক সেনেটার ইউনিয়নে মানিকনগরে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।